আসসালামু আলাইকুম। অ্যাব্রোড ইনকোয়ারি গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আজকে আমরা বেলজিয়ামের পড়াশোনা, বেলজিয়াম পড়াশোনার পরে জব, ভিসা এসব বিষয়ে সবকিছু আলোচনা করব ডিটেলস। সর্বপ্রথম আজকে আমি যেটা বলবো, মানে কখন কখন অ্যাডমিশন শুরু হয়। তো বেলজিয়ামে শুধুমাত্র একটা সেশনই আছে, সেটা অ্যাডমিশন অ্যাপ্লিকেশন স্টার্ট হয় অক্টোবরের ফার্স্ট উইক থেকে, এবং শেষ ডেডলাইন মার্চ মার্চ মাস মার্চ মাস ডেডলাইন। কিছু ইউনিভার্সিটি আছে মার্চের ফার্স্ট উইক, কিছু আছে মার্চের লাস্ট উইক। আর এখানে মেইনলি বেলজিয়ামে মাস্টার্স প্রোগ্রামটাই বেশি, প্রোগ্রামটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়, এই কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি অ্যাডমিশন পায়। বাট ব্যাচেলরের কিছু কোর্স আছে যেগুলি ইংলিশে, বাট সেগুলি খুবই সীমিত পরিসরে। আর কেউ যদি ডাচ ল্যাঙ্গুয়েজে, বেলজিয়ামের লোকাল ল্যাঙ্গুয়েজ ডাচ, ডাচ ল্যাঙ্গুয়েজে যদি কেউ পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারবে, বাট তার ডাচ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাটলিস্ট B2 লেভেল। দ্যাট মিনস আমরা যদি আইএলস এর লেভেল 6 কে B2 ধরি, সেম লেভেল। বাট কেউ যদি B1 পর্যন্ত লেভেল কমপ্লিট থাকে, তাইলে 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। দেন ল্যাঙ্গুয়েজ কোর্স করলে তারপরে ব্যাচেলর কোর্সে অ্যাডমিশন পাবে। ব্যাচেলর সো এখানে ব্যাচেলরের পসিবিলিটিস, অ্যাডমিশন পসিবিলিটিস খুবই কম। এখন অনেকেই আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এখানে ব্যাচেলর কোর্সের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম। কিছু আছে সোশ্যাল সায়েন্স, আর্টস, মেইনলি আর্টস, মানবিক বা আর্টস ফ্যাকাল্টির সাবজেক্টগুলি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু আছে, সীমিত। মাস্টার্স প্রোগ্রামে অনেক কোর্স আছে, প্রায় সবগুলি কোর্সই ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। এখন আসি রিকোয়ারমেন্ট, কেমন রেজাল্ট লাগে। মাস্টার্স এর ক্ষেত্রে মিনিমাম 3 CGPA 3 হলে ভালো, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2.8 2.9 চান্স পায়। সেক্ষেত্রে ডিপেন্ড করতেছে অ্যাপ্লিকেশন কেমন পড়তেছে, আবেদন করতেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের উপরে। এখন এখানে মাস্টার্স প্রোগ্রামে দেখা যায় যে সিট লিমিটেড না হইলেও এরা 10 জন বা সর্বোচ্চ 15 জন একটা কোর্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়। সেক্ষেত্রে 15 জনের বেশি যদি হয়ে যায় ক্যান্ডিডেট, তাইলে যাদের রেজাল্ট খারাপ তাদের বাদ যাওয়ার পসিবিলিটিস বেশি। আবার অনেক ক্ষেত্রে হয় যে সাবজেক্টের সাথে মোটামুটি মিল আছে, বাট রেজাল্ট অনেক ভালো, আর আরেকজনে আছে সাবজেক্টের সাথে তার ব্যাচেলার কোর্সের সাথে মাস্টার্স এর যে কোর্সটা ফুল 100% মিল আছে, তো সেক্ষেত্রে রেজাল্ট কম হলেও দেখা যায় তার পসিবিলিটিসটা বেশি থাকে। এবং অ্যাডমিশনের অ্যাডমিশন পাওয়াটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র যে রেজাল্ট তা না, তার সাথে সাথে আইএলস এর রেজাল্ট প্লাস সিবি, রিকমেন্ডেশন লেটার, অবশ্যই একটা গুড মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারে অনেক গুরুত্ব, কারণ মোটিভেশন লেটার, একটা মোটিভেশন লেটার দ্বারা প্রফেসর বুঝতে পারে যে আসলে স্টুডেন্টটা কি চাইতেছে, তার কি সে কি পড়তে চাইতেছে, বা তার ব্যাচেলরের সাথে এটার কি রকম কোর্স, মানে ইন্টার কানেকশন আছে, এগুলি প্রফেসররা বুঝতে পারে। সো মোটিভেশন লেটারটা একটা বিগ ফ্যাক্টর। সো আইএলস, রেজাল্ট অ্যান্ড মোটিভেশন লেটার, এই তিনটা,
এবং কারো কারো যদি ইন্টারন্যাশনাল কোনো পাবলিকেশন থাকে এটা আরো প্লাস পয়েন্ট দিবে। এছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেমন কেউ যদি বিভিন্ন সংগঠন যেমন যেগুলি যেমন ব্লাড ডোনেশন প্লাস খাবার, সামাজিক কিছু সংগঠন থাকে, এইসব সংগঠনে থাকে যুক্ত থাকে, সেক্ষেত্রে তাদের যদি কোনো সার্টিফিকেট থাকে বা তারা যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কোর্স এর সার্টিফিকেট থাকে, এগুলো অ্যাডমিশনে পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসাবে কাজ করে। তারপরে আসি অ্যাডমিশনের, এখন স্কলারশিপ রিকোয়ারমেন্ট গুলি কি কি? এখন বেলজিয়ামে আসলে দুইটা স্কলারশিপ দেয়, একটা টপ গ্র্যান্ড স্কলারশিপ, আর একটা হলো ইরাসমুন্ডাস স্কলারশিপ। সো ইরাসমুন্ডাস স্কলারশিপ মেইনলি এনভায়রনমেন্টাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স লিমিটেড নাম্বার কিছু সাবজেক্টে দেয়। আর টপ গ্র্যান্ড স্কলারশিপ প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, প্রতি ইউনিভার্সিটিতে যতগুলো ডিপার্টমেন্ট থাকে সবগুলো ডিপার্টমেন্ট থেকে 3 জন প্রথম রেজাল্ট প্লাস আদার্স আইএলস সবকিছুর উপর ভিত্তি করে 3 জন সিলেক্ট করে সেন্ট্রাল ডিপার্টমেন্টে পাঠায়। তারা টোটাল ডিপার্টমেন্ট থেকে এক প্রতি ডিপার্টমেন্ট থেকে টোটাল যতগুলো স্টুডেন্ট, সাপোজ যদি 30 জন স্টুডেন্ট থাকে, দেখা গেল যদি তাদের 11টা ডিপার্টমেন্ট থাকে বা 30 জন থেকে 10 জন বা 12 জন বা 15 জন এরকম স্কলারশিপ দেয় বেস্ট। সো যেহেতু স্কলারশিপ প্রতিযোগিতা অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে রেজাল্ট অবশ্যই ভালো হইতে হবে, আইএলটিএস এর রেজাল্টও ভালো থাকতে হবে। এই এইগুলি থাকলে দেখা গেল যে স্কলারশিপ পাওয়া যাবে। আর টপ গ্র্যান্ড স্কলারশিপটা মূলত আর টপ গ্র্যান্ড স্কলারশিপ মূলত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা আছে তাদের, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। সো এই তো গেল স্কলারশিপ রিকোয়ারমেন্টের বিষয়। এখন আসলে এবার বলি সলভেন্সি। অনেকের কাছেই প্রশ্ন থাকে যে ভাই সলভেন্সি কি স্পন্সরশিপ দিলে হবে বা ব্যাংক স্টেটমেন্ট। এখানে সলভেন্সির 3টা কোয়ালিটি আছে। এক, ফার্স্ট হলো কেউ যদি স্কলারশিপ পায় তাইলে তার স্কলারশিপের ডকুমেন্ট জমা দিতে হবে। যদি স্কলারশিপ না পায় তাহলে তার 2টা অপশন, এক যদি বেলজিয়াম কোনো রিলেটিভ থাকে বা বেলজিয়ামের কেউ যদি তার স্পন্সর করে, অথবা তার ব্লাড কানেকশনের কোনো রিলেটিভ তাকে স্পন্সর করতে পারে। আর থার্ড ক্যাটাগরি ব্লক অ্যাকাউন্ট। এখন বাংলাদেশিদের জন্য মেইনলি যদি ব্লক অ্যাকাউন্ট হয় অথবা স্কলারশিপ হয়, এই 2টা সবচেয়ে এম্বাসি বেশি প্রেফার করে। বাট স্পন্সরশিপেও যাওয়া যাবে, তবে একটু রিস্ক থেকে যায় ভিসার ক্ষেত্রে। সো আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করব ব্লক অ্যাকাউন্ট করতে, অথবা যদি কারো রিলেটিভ বেলজিয়ামে থাকে সেক্ষেত্রে তার বেলজিয়ামের রিলেটিভ এর স্পন্সরশিপ নিতে। এখন স্পন্সরশিপের ক্রাইটেরিয়া কি, মানে কত অ্যামাউন্ট থাকতে হবে? যিনি স্পন্সরশিপ দিবেন তার মান্থলি ইনকাম হইতে হবে তার নিজের জন্য 1300 ইউরো, প্লাস আপনার ব্লক অ্যাকাউন্ট যদি আপনার পার মান্থ 700 ইউরো হয়, বা সিটি ভেদে এটা 700 থেকে 1000-এর ডিফারেন্স করে। তো যদি আপনার 700 ইউরো পার মান্থ হয় তাহলে 700 প্লাস 1300, 2000,
প্লাস তার যদি আর কেউ ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ তার পরিবারে যদি আর কেউ থাকে, সেক্ষেত্রে প্রতি পার্সনের জন্য আরো 150 ইউরো। সাপোজ যদি কারো আরো পরিবারে 3 জন সদস্য থাকে, তাহলে 3 জনের 450, অ্যাটলিস্ট 2500 ইউরো যদি তার মান্থলি ইনকাম হয়, তবে সে স্পন্সর করতে পারবে। এখন স্পন্সরশিপ দেওয়ার জন্য তার NX-32 ফর্মে সাইন দিতে হবে ডিটেলস পূরণ করে, সাথে তার ট্যাক্স সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। আর যদি বাংলাদেশের কেউ স্পন্সরশিপ করে ব্লাড রিলেটিভ, সেক্ষেত্রে বাবা বা মা হলে ভালো, এবং তার মান্থলি ইনকাম অ্যাটলিস্ট 2-2.5 লাখ বা তার উপরে, অথবা তার 1 বছরে ইনকাম যাতে 50 লাখের মতো, 50 লাখের মতো হইলে সে স্পন্সরশিপ দিতে পারবে। সেক্ষেত্রে তার ট্যাক্স সার্টিফিকেট প্লাস তার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এগুলি দিতে হবে। আর ব্লক অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকেই বলে যে ভাইয়া ব্লক অ্যাকাউন্ট করতেছি, আবার ব্যাংক স্টেটমেন্ট কেন? এখন এম্বাসির রিকোয়ারমেন্ট, এম্বাসি ব্লক অ্যাকাউন্টের কথা বলছে, অনেকগুলি রিকোয়ারমেন্টের শেষে একটা কথা বলে দিছে যে এম্বাসি যদি মনে করে অন্য ডকুমেন্ট, অন্য যে কোনো ডকুমেন্ট চাইতে পারে, তো এম্বাসি জাস্ট শিওর হওয়ার জন্য যে আপনি আসলে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইছেন, এই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোটা সঠিক কিনা, সঠিক উপায় হয়েছে কিনা, এই জন্য যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়। এবং আমার ক্ষেত্রে আমি যেটা হয়েছিল, আমি ব্যাংক স্টেটমেন্ট আমার 6 মাসে 5 মাসে দিছিলাম, তো 5 মাসে দেওয়ার পরে তারা আবার আমার কাছ থেকে আবার চাইছে যে 6 মাসে। সো আমি তার কাছে টাইম নিয়ে 6 মাস হওয়ার পরে আমি আবার তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট পাঠাইছি। এই তো সলভেন্সি সম্পর্কে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। এখন অনেকেই আছে যে বলছে যে ভাইয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে কিনা। আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা পসিবল না, কারণ আমি পড়লাম ফিজিক্সে, ফিজিক্সে পড়ার পরে আমি যদি এখন এসে বলি যে আমি ফিজিক্সে পড়ছি, এখন আমি কম্পিউটারে মাস্টার্স করব, তো সাবজেক্টের সাথে আমার রিলেটেড নাই। সো সাবজেক্টের সাথে যদি রিলেটেড না থাকে, তাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব না। হ্যাঁ, কেউ যদি তার কোর্সের সাথে অ্যাটলিস্ট 70% বা তার উপরে যদি মিল থাকে, তখন ব্যাকগ্রাউন্ড দেখা কিছুটা মানে সাবজেক্ট চেঞ্জ করা যায়, নট ব্যাকগ্রাউন্ড। হয়তো সায়েন্স থেকে কেউ যদি আর্টসে যাইতে চায়, সে সাপোজ কেউ যদি সাপোজ ফিজিক্সে মাস্টার্স করছে, বাট সে বাংলাদেশের পরবর্তীতে ফিজিক্সে মাস্টার্স করছে, বাংলাদেশে আবার অন্য একটা, যেমন আর্টসের অনেক সাবজেক্ট আছে, যেমন IR, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা সোশ্যাল সায়েন্স, এইরকম যদি কোনো একটা সাবজেক্ট আবার যদি মাস্টার্স করে থাকে, সেক্ষেত্রে সম্ভব এখানে এসে আবার সে অ্যাডভান্স মাস্টার্স কোর্সে ভর্তি হইতে পারে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই সে চেঞ্জ করতে পারবে অ্যাডভান্স মাস্টার্স কোর্স। ব্যাচেলর নিয়ে কনফিউশনে আছি, কেউ বলে ভিসা হয়, আবার কেউ বলে পসিবিলিটিস কম। ভাই ব্যাচেলর বলেন আর মাস্টার্স বলেন, ভিসা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনার যদি সকল ডকুমেন্টস লিগ্যাল থাকে, এম্বাসি আপনাকে রিজেক্ট করবে না। বাট এম্বাসি যদি বুঝতে পারে যে আপনার টেন্ডেন্সি আছে আপনি পড়াশোনা না করার, আপনি ওখানে এখানে গিয়ে অন্য কান্ট্রিতে চলে যাবেন, তাই তাহলে আপনার ভিসা রিজেক্ট হইতেই পারে। সো যখন আপনারা কাগজপত্র ডকুমেন্ট জমা দেবেন, শিওর হয়ে নেবেন যেন সবগুলি ডকুমেন্ট আপনার ঠিক সঠিক আছে। যদি কোনো একটা ডকুমেন্ট সামান্য একটা নর্মাল ডকুমেন্টস যদি ফলস হয়, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বিষয়, বেলজিয়ামে যেহেতু ভিসা ইন্টারভিউ হয় না,
একটা কোশ্চেনারি ফর্ম পূরণ করতে হয়, প্রায় 27-28টা কোশ্চেন পূরণ করতে হয়। এটা এম্বাসিতে কাগজপত্র জমা দেওয়ার পর, ফিঙ্গার ছবি তোলার পরে এম্বাসি যদি মনে করে যে আপনারে ভিসা দিবে বা দেওয়া যায় সব ডকুমেন্টস ওকে, তখন আপনারে বলবেন যে আপনি বাংলাদেশ কনসুলেট অফিসে গিয়ে কোশ্চেনারি ফর্মটা পূরণ করেন। এখন কোশ্চেনারি ফর্ম পূরণ করার ক্ষেত্রে অনেকেই দেখা যায় পূরণ করতেছে, অনেকেই ভুল করে, তার যে কোর্সটা আছে কোর্সটা ঠিক মতো লিখতে পারে না, বা তার ভার্সিটির যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা ঠিক মতো দিতে পারে না, এইসব বিভিন্ন কারণে। আরো তার ফিউচার প্ল্যান, যেটা আমরা মোটিভেশন লেটার হিসাবে লিখি, এইসব বিষয়ে যে তারা ভালোভাবে অ্যান্সার না দেওয়ার কারণে অনেক সময় ভিসা রিজেক্ট করে দেয়। সো আপনারা যদি অ্যাডমিশন পান, ভিসা আশা করি ভিসা রিজেক্ট হবে না যদি সব কাগজপত্র ঠিক থাকে। আর ভিসা অনেকেই প্রশ্ন করে যে ভাই ভিসা রেশিও কেমন, ভিসা রেশিও বলতে আসলে কিছু নাই। আপনারা যদি কাগজপত্র সবকিছু ওকে থাকে, আপনি রিয়েল স্টুডেন্ট হন, আপনাকে অবশ্যই আপনি অবশ্যই 100% ভিসা পাবেন। তারপরও অনেক সময় বিভিন্ন সিচুয়েশনের কারণে ভিসা রিজেক্ট হইতে পারে, সেটা 100 জনে 1 জন, এটা তার ব্যাড লাক। মাস্টার্স এর স্কলারশিপ এন্ড অপরচুনিটি, স্কলারশিপ অপরচুনিটি এন্ড কস্ট কেমন? আমি আগেই বলছি যে মাস্টার্স স্কলারশিপের পরিমাণটা খুবই কম, দেখা যাচ্ছে প্রত্যেকটা ভার্সিটিতে 10-12 জন করে স্কলারশিপ দেয়, যেটা টপ গ্রেড স্কলারশিপ। এটা একমাত্র আপনি যখন অ্যাডমিশন পাবেন, অ্যাডমিশন পাইলে আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে না। এরা প্রত্যেক ডিপার্টমেন্টে টপ 3 জনের নাম সেন্ট্রাল ডিপার্টমেন্টে পাঠায়, এবং ওখান থেকে 10 টপ 10 বা টপ 11 বা টপ 12, ডিপেন্ড করতেছে ভার্সিটির ফান্ডের উপর তারা কতজনকে প্রতি বছর দিবে সেটার উপর তাদেরকে স্কলারশিপ দেয়। আর স্টাডি কস্ট বেলজিয়ামে খুবই কম। আপনার বাংলাদেশি এখানে দেখা যায় যে ওয়েবসাইটে দেওয়া থাকে দেখা যাচ্ছে 5 থেকে 6 হাজার বা 7 হাজার, কোনো কোনো জায়গায় আরো বেশি, তবে এখানে এটা দেওয়া থাকে সর্বোচ্চ। কিন্তু বাংলাদেশি যারা আছে, বাংলাদেশ প্লাস আদার্স থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরা এদের টিউশন ফি খুবই কম, দেখা গেল এটা 1 বছরে 1,000 থেকে 1,500 ইউরো করে পড়ে। এটা ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপর, এখন সাবজেক্ট প্লাস 1 বছরে কত ক্রেডিট সবকিছুর উপর নির্ভর করে। মোটামুটি একটা হিসাব হলো যে আপনার সাবজেক্ট প্রতি ক্রেডিট অনুসারে 11-12 ইউরো, 12 বা 13 ইউরো করে আসে, এবং আপনার সেমিস্টারে একটা কন্ট্রিবিউশন ফি থাকে 300 বা 350 এইরকম, তো সব মিলায়ে 1,000 থেকে 1,500। আর বেলজিয়ামে স্কলারশিপ না দেওয়ার আর একটা কারণ, কারণ তারা টিউশন ফিটা অনেক কম নেয়, এই কারণে তাদের স্কলারশিপের পরিমাণটাও কম। আমরা যদি ইউএসএ বা ইংল্যান্ড বা কানাডা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, তারা দেখা যায় 100 স্টুডেন্টের কাছ থেকে, 100 স্টুডেন্ট থাকলে 80 জন স্টুডেন্টের কাছ থেকে ওরা হাই টিউশন ফি নেয়, আর 20 জন স্টুডেন্টকে সেই টাকার থেকে তারা স্কলারশিপ দেয়। সো এই জন্যই বেলজিয়ামে স্কলারশিপ অপরচুনিটিটা একটা কম। এখন পিএইচডির ব্যাপারে এক বড় ভাই প্রশ্ন করছে, পিএইচডি কি সরাসরি ভার্সিটিতে আবেদন করতে হয় নাকি প্রফেসরের আন্ডারে? অবশ্যই আপনাকে অ্যাট ফার্স্ট প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে। প্রফেসরের সঙ্গে যোগাযোগ করলে প্রফেসর আপনাকে তার আপনার সিবি বা আদার্স ডকুমেন্ট পাঠাইতে বলবে। যদি প্রফেসর আপনার প্রতি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে তখন বলবে, সে একটা রিকমেন্ডেশন দিবে এবং বলবে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল সার্ভিস ইন্টারন্যাশনাল অফিসে আবেদন করার জন্য। এবং হ্যাঁ, পিএইচডি তে অবশ্যই ফান্ড পাওয়া যায়, সে ফান্ডের পরিমাণ 1,000 ইউরো থেকে 2,500 ইউরো,
ডিপেন্ড করতেছে আপনার ওই ডিপার্টমেন্টে কেমন ফান্ড আছে তার উপরে। জব, এখন আমি জবের বিষয়ে বলি। জব জব আসলে জব যদি আপনারা চিন্তা করেন যে আমি পড়াশোনা শেষ করার পরে জব করব, জবটা খুঁজব, তাইলে জব পাওয়াটা অনেক টাফ, কারণ আপনাকে এখানে বেলজিয়ামে জব খোঁজার জন্য এক্সট্রা কোনো সময় দেয় না, যেটা জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ড আরো আদার্স যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলি আছে সেখানে আপনার 6 থেকে 2 বছর পর্যন্ত সময় দেয়। বাট বেলজিয়ামের ক্ষেত্রে তারা জব খোঁজার জন্য সময় দেয় না। সো সবচেয়ে ভালো ওয়ে আপনারা যখন থিসিস শুরু করবেন তখন থেকে জব খোঁজা শুরু করবেন, জব না পাইলেও অ্যাটলিস্ট একটা ইন্টার্নশিপের ম্যানেজ করবেন। এখানে আসলে ইউরোপে বেশিরভাগ জায়গায় আপনাকে সরাসরি জব পাওয়াটা টাফ, আপনাকে আগে ইন্টার্নশিপ ম্যানেজ করতে হবে, ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারলে আপনার জব পাওয়ার পসিবিলিটিস হবে। কারণ আপনি ইন্টার্নশিপে যদি ওখানে ভালো পারফরমেন্স করতে পারেন তারপরে আপনার ওরাই আপনাকে অফার করবে যে তুমি ফুল টাইম এখানে জব করতে পারো। সো জবের বিষয়টা আগের থেকেই দেখতে হবে। মোটামুটি পড়াশোনা শেষ করার পরে হয়তো 3 থেকে 3 মাসের মতো সময় পাওয়া যায় জব খোঁজার জন্য, কারণ এখানে ভিসা অক্টোবর পর্যন্ত দেয়, তো সাধারণত জুনের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আর কি সময় পাওয়া যায় জব খোঁজার জন্য এক্সট্রা। অক্টোবরের পরে আর কোনো সময় থাকে না, তখন দেশে ব্যাক করতে হয়, অথবা আপনি থাকতে পারবেন, বাট সেক্ষেত্রে যদি আপনার কখনো পুলিশ ইমিগ্রেশন পুলিশ ধরে তাহলে আপনাকে ওই অবস্থায় পুশ ব্যাক করে দিবে। পিআর ফ্যাসিলিটিস এখানে ডিরেক্টলি ওইভাবে কিছু বলা নাই যে আপনাকে জব 5 বছরের জব করতে হবে বা আপনার স্টাডি, এখানে শুধু এই তাদের ওয়েবসাইটে বলা আছে যে কেউ যদি পিআর এর জন্য আবেদন করতে চায় তাহলে তাকে 5 বছরের টেম্পোরারি রেসিডেন্স পারমিট থাকতে হবে কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আপনি যদি 2 বছরের পড়াশোনা করেন মাস্টার্স, তাইলে আমরা 2 বছরের রেসিডেন্স পারমিট থাকলো, এরপরে যদি আপনি আবার পিএইচডি করেন বা জব করেন সেক্ষেত্রে আপনি আরো 3 বছর পরে, যেহেতু 5 বছর কন্টিনিউয়াসলি আপনি বেলজিয়ামে স্টে করতেছেন, আপনি তারপরে পিআর এর জন্য আবেদন করতে পারেন। সো পিআর এর জন্য আবেদনের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনাকে হাই স্কিলড জব থাকতে হবে, প্লাস আপনার একটা স্যালারি রেঞ্জ থাকতে হবে, এছাড়া আপনারা ব্লু কার্ড পিআর এর আগেও ব্লু কার্ড আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে বছরে 57,000 ইউরো ইনকাম থাকতে হবে। যদি কেউ 57,000 ইউরো ইনকাম করে বা তার স্যালারি হয়, সেটা পিএইচডি হোক বা অন্য যে কোনো কিছুই হোক, যদি 57,000 ইউরো স্যালারি থাকে তাইলে সে পিআর ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবে। বেলজিয়াম এম্বাসি খোলার কোনো আপডেট ইনফরমেশন, এম্বাসি খোলার এখন পর্যন্ত কোনো আপডেট কোনো ইনফরমেশন নাই, তবে এটা নির্ভর করতেছে যেহেতু বাংলাদেশের বা বাংলাদেশের সবার জন্য ইন্ডিয়া যাইতে হবে, ইন্ডিয়ার উপর নির্ভর করতেছে যে এম্বাসি কখন খুলবে। ইন্ডিয়াতে যখন লকডাউন তুলে দেওয়ার পর সিচুয়েশন কন্ট্রোলে আসলে তখনই তারা এম্বাসি খুলবে। আর এই বছরে যারা অনেকে অনেকেই অ্যাডমিশন পাইছেন বাট এখন পর্যন্ত জানে না কি হবে, এটা তাদেরকে বলবো আপনারা ব্লক অ্যাকাউন্ট প্লাস আদার্স যত ডকুমেন্ট আছে সবকিছু ওকে করে রাখেন, যখন
ইন্ডিয়ার অবস্থা ভালো হবে, যাতে আপনারা গিয়ে সাথে সাথে আপনাদের ডকুমেন্ট জমা দিয়ে দিতে পারেন। আর এক্ষেত্রে আর একটা কাজ করতে পারেন, আপনারা আপনাদের ইউনিভার্সিটিতে মেইল দিতে পারেন যে বর্তমান সিচুয়েশনে যদি আমরা ভিসা অন টাইমে না পাই, সেক্ষেত্রে তারা আপনাদের অ্যাডমিশন এক্সটেনশন করতে পারে, অথবা আপনাদের কোর্স অনলাইনে শুরু করতে পারে, এবং দেখা গেল অবস্থা ভালো হলে তারপরে আপনারা ভিসা নিয়ে বেলজিয়াম আসলেন, সেটাও করতে পারে। বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি প্লাস অ্যাম্বাসির ওপর, এটা আসলে কেউই বলতে পারে না কি হবে। তবে তারা ওয়েট করতেছে যে আরো দুই সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে কি হয়। ভাইয়া ন্যাশ একজন প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস 3 ইয়ার্স 5 ডিগ্রি করিয়ে আছে, তো আমি কি করতে পারবো নাকি অনার্স লাগবে? হ্যাঁ, আপনার বিবিএস 3 ইয়ার্স 5 কোর্স, তো সেক্ষেত্রে আপনাকে 1 বছরের প্রিপারেটরি কোর্স করতে হবে, যেহেতু বেলজিয়ামে আপনার বাংলাদেশে কেউ ব্যাচেলর 4 বছরের ব্যাচেলর করলে বিবিএর ক্ষেত্রে প্রিপারেটরি কোর্স অনেক ইউনিভার্সিটি সরাসরি মাস্টার্সে অ্যাডমিশন দিতে চায় না, সবাই প্রিপারেটরি মাস্টার্স কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য বলে। আর আপনার যেহেতু 3 বছরের কোর্স, সো আপনাকে মাস্ট বি প্রিপারেটরি কোর্সে অ্যাডমিশন হইতে হবে, এবং আইএলটিএস রেজাল্ট অ্যাটলিস্ট 6 লাগবে, 6.5 হলে ভালো আপনার অ্যাডমিশন পাওয়ার জন্য। একাডেমিক মিডিয়াম ইংলিশ হলে আইএলটিএস লাগবে মাস্টার্স প্রোগ্রামের জন্য। একাডেমিক ল্যাঙ্গুয়েজ যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হয়, সেক্ষেত্রে তার আইএলটিএস লাগবে না, তবে শর্ত হলো ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেট যে কোনো একটা জায়গায় মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ এই কথাটা উল্লেখ থাকতে হবে। আগে ইউনিভার্সিটি থেকে একটা লেটার প্যাডে জাস্ট ডিক্লিয়ারেশন দিলেই হতো যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, তারা একসেপ্ট করতো। বাট বর্তমানে তারা লেটার ইউনিভার্সিটি লেটার প্যাডে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ এই কথা লেখা দিলেও, এই লেটার দিলেও একসেপ্ট তারা করে না, তারা প্রেফার করে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্টে যদি থাকে তাইলে তারা একসেপ্ট করে। তবে আইএলটিএস দেওয়াটা বেটার, বিকজ বর্তমানে ডে বাই ডে অ্যাডমিশন পাওয়া টাফ হয়ে যাচ্ছে। পার্ট টাইম জব পাওয়া কি হার্ড? আফটার মাস্টার্স ওয়ার্ক পারমিট কয় ইয়ার পাওয়া যায়? পার্ট টাইম জব ফ্যাসিলিটিস মোটামুটি আছে ভালো, আপনারা এখানে পার্ট টাইম জব করে টিউশন ফি প্লাস লিভিং কস্ট বিয়ার করা যাবে, বাট দেশে টাকা পাঠানো যাবে না। আর যদি কেউ মনে করে যে না টাকার পিছনে ছুটবো, সেক্ষেত্রে সে 1 বছর বা 2 বছর সর্বোচ্চ ইনকাম করতে পারবে। বাট 2 বছর দুই বছর ইনকাম করতে পারবে, বাট 2 তার কোর্স, কারণ এখানে পড়াশোনা করার পরে পড়াশোনা করে জব যদি ফুল টাইম দেখা গেল যে পার্ট টাইম জব বিভিন্ন জায়গায় করলো, পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব না, সেক্ষেত্রে সে 2 বছর টাকা ইনকাম করতে পারবে, বাট 2 বছরে টাকা ইনকাম করতে পারবে কিন্তু তার পড়াশোনা কমপ্লিট হবে না, আর পড়াশোনা কমপ্লিট না হলে তার ফিউচারটাই নষ্ট। সো পড়াশোনার কাজ পার্ট টাইম জব করে তার পড়াশোনা এবং লিভিং কস্ট তোলা পসিবল। ভাইয়া একজন প্রশ্ন করেছেন, ভাইয়া আমি মালয়েশিয়াতে হসপিটালিটি ম্যানেজমেন্টে ব্যাচেলর করতেছি, MBA আমি ওইখানে করতে চাই, সেই জন্য আমাকে কি কি করতে হবে, ফ্যাসিলিটিস কি কি একটু বলবেন। হসপিটালিটি ম্যানেজমেন্টে ব্যাচেলর করার পরে আপনার MBA করার ক্ষেত্রে, সেক্ষেত্রে
অনেক ভার্সিটিরই রিকোয়ারমেন্ট আছে, জিআরই বা জিআরই লাগবে। জিআরই আবার কিছু কিছু ভার্সিটি আছে জিআরই দরকার, সরি জিআরই না, জিম্যাট লাগবে, এমবিএ এর ক্ষেত্রে জিম্যাট লাগে। তো মোটামুটি আপনার আইএলসটা মাস্ট বি লাগবে, আইএলস এবং আপনার ব্যাচেলর রেজাল্ট অবশ্যই 3 আপ হইলে আপনার অ্যাডমিশন নেবেন। এই ক্যান ফ্যাসিলিটিস কি কি, কস্ট কেমন একটু বলবেন, কি ধরনের কস্টের কথা বলতেছেন ভাই? কস্ট আসলে স্টাডি কস্ট যদি বলেন, 1 বছরে আপনার 1 থেকে 1.5 হাজার ইউরো লাগবে, আর আপনার পার মান্থে আপনার লিভিং কস্ট 500 থেকে 700 ইউরো, ডিপেন্ড করতেছে আপনার আপনি কেমন খরচ করতেছেন, আপনার কেমন লাগবে। টক অ্যাবাউট ইউনিভার্সিটি অফ ঘেন্ট, মাস্টার্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এরাসমুস প্রোগ্রাম। ঘেন্ট ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স মাস্টার্স আছে, এটা আসলে কোর্সের নাম ইউরোপিয়ান অ্যাডভান্স টেক্সটাইল মাস্টার্স। সো এটা আপনার ইউরোপের বিভিন্ন ভার্সিটির সাথে কোলাবোরেশন করা, এটা সরাসরি ইরাসমুস না, বাট ইরাসমুস থেকে আপনাকে কিছু ফান্ড দেয়। সো এই কোর্সের আপনার টোটাল 3টা সেমিস্টার আপনার 3টা কান্ট্রিতে করতে হবে, একটা বেলজিয়াম মাস্ট বি, এটা আপনার হোস্ট ইনস্টিটিউশন, এছাড়া আর 2টা আদার্স কান্ট্রিতে দুইটা আদার্স কান্ট্রি আছে সিলেক্ট করবে, সেটা প্রতি বছর তার ইউনিভার্সিটি একটা কোলাবোরেশন বোর্ড আছে, তারা সিলেক্ট করে আদার্স 2টা কান্ট্রি। এখন যতদিন কোর্স দেখা যাচ্ছে, এখানে কোর্স 4 মাস থাকে 1 সেমিস্টারে, তো 4 মাস যখন অন্য ভার্সিটিতে থাকবে তখন 4 মাসের জন্য ইউনিভার্সিটি একটা হাত খরচ দেয়, সেটা 400 থেকে 500 ইউরোর মধ্যে, ডিপেন্ড করতেছে কোন কান্ট্রি তার উপরে। আর চতুর্থ সেমিস্টারটা এটা চতুর্থ সেমিস্টারটা আপনার নিজের উপরে, এটা এদের যে একটা কোলাবোরেশন আছে, 28টা ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর ম্যানেজ করে, সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থিসিস করা যায়। আফটার মাস্টার্স ওয়ার্ক পারমিট কয় ইয়ার পাওয়া যায়, আপনার প্রথম ফার্স্ট আপনার যদি জব পাওয়ার পরে আপনাকে প্রথমে 1 বছর দিবে, তা যদি কোনো কোম্পানি আপনাকে জব কন্ট্রাক্ট যদি বেশি দেয়, সেক্ষেত্রে আপনাকে যদি 2 বছর বা 3 বছর জব কন্ট্রাক্ট দেয়, সেক্ষেত্রে আপনাকে 3 বছরের কার্ড দেবে। তো মেইনলি আপনাকে 1 বছরের দিবে, আপনাকে পরবর্তীতে আপনি যদি জব সুইচ না করেন তখন আপনাকে শুধু জাস্ট আবেদন করতে হবে কার্ডের মেয়াদ বাড়ানোর জন্য, অন্য কিছু লাগবে না। বাট আপনি যদি অন্য কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যান, সেক্ষেত্রে আবার আপনাকে ওই কোম্পানির সব কার্ড ডকুমেন্ট জমা দিয়ে আবার নতুন করে কার্ড করতে হবে। ব্লক অ্যাকাউন্ট কত টাকা করতে হয়? ব্লক অ্যাকাউন্টের পরিমাণ ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি এবং সিটির উপর। বেলজিয়ামে সর্বনিম্ন ব্লক অ্যাকাউন্ট মানে 700 ইউরো পার মান্থ। সো আপনার যদি 12 মাস করেন তাইলে 8,400, বা কেউ কেউ 13 মাস করে। সো ব্লক অ্যাকাউন্টের আপনার মোটামুটি 8,400 থেকে 12,000 পর্যন্ত সর্বোচ্চ,
এর মধ্যে ডিপেন্ড করে, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম, এবং সিটি এক এক সিটিতে এক এক রকম। এছাড়াও আপনার কিছু কিছু ইউনিভার্সিটিতে ব্লক অ্যাকাউন্ট করার পর আপনাকে, যেহেতু টিউশন ফিটা আলাদা, কিছু ইউনিভার্সিটি আপনাকে ব্লক অ্যাকাউন্ট করার পরে আপনার ভিসার আগেই আপনাকে টিউশন ফি পে করতে হয়। আবার কিছু ইউনিভার্সিটি আছে যে আপনি ভিসা পাওয়ার পরে যখন আসবেন তখন আপনাকে টিউশন ফি পে করতে হবে। সো এটা নির্ভর করতেছে ইউনিভার্সিটির উপর। তবে যদি কেউ ভিসা না পায় সেক্ষেত্রে তার টিউশন ফি প্লাস ব্লক অ্যাকাউন্টের টাকা, সমস্ত টাকাই সে তাকে ব্যাক সে ব্যাক ব্যাক পাবে। একজন ব্লক অ্যাকাউন্টের পুরো প্রসিডিউরটা, ব্লক অ্যাকাউন্টের জন্য আপনাকে সর্বপ্রথম ইউনিভার্সিটিতে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি নিজের, শুধু নিজের জন্য ব্লক করবেন বা আপনার স্পাউস সহ ব্লক করবেন, তার ইনফরমেশন দিয়ে আপনার ডিপেন্ড করতেছে কত টাকা। আপনি যদি সাপোজ ঘেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে 700 ইউরো দিতে হবে, কেউ লুভেন বা ভিউবিতে 800 ইউরো মেবি বা বেশিও হইতে পারে, এক্সাক্ট আমার মনে নাই। সো তার 12 মাসের হিসাব করে আপনাকে টাকার একটা অ্যামাউন্ট বলতে হবে। তারা তখন আপনার নামে একটা তাদের ইউনিভার্সিটিতে অ্যাকাউন্ট খুলবে এবং আপনার টাকা পাঠানোর জন্য একটা ইনভয়েস দিবে। তো তখন আপনি এই ইনভয়েস নিয়ে ব্যাংকে গেলে, অ্যাডমিশন লেটার, ইনভয়েস, এগুলো নিয়ে গেলে ব্যাংক আপনার টাকা পাঠিয়ে দিবে। আর একটা অ্যাকাউন্ট থেকে ব্লক অ্যাকাউন্টের টাকা আছে, সেই অ্যাকাউন্টে 6 মান্থ ধরে এত হলে বা অ্যাকাউন্ট থাকা হবে কিনা, না আপনার, আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে আপনার 6 মাস ধরে আপনার 8.5 লাখ টাকা বা 10 লাখ টাকা থাকতে হবে এমন কথা না। আপনি দেখা গেল আপনাকে 6 মাসে জাস্ট ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে, ফর্মালিটিস, বাট আপনি আজকে টাকা পাঠাবেন, আপনি আজকে যদি টাকা অ্যাকাউন্টে ঢুকে জমা দেন তারপরে পাঠান কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনারা যখন স্টেটমেন্টটা নেবেন তখন যেন অবশ্যই আপনি ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন তারপর পর্যন্ত স্টেটমেন্ট থাকে। অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে 1 লাখ আর মতো, না এম্বাসি আপনাকে টাকা কত ট্রানজেকশন হয়েছে বাকি এই বিষয়ে কিছুই জিজ্ঞাসা করবে না। এম্বাসি জাস্ট দেখবে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা আসলে ট্রান্সফার হয়েছে কিনা, আপনার ব্লক অ্যাকাউন্টের যে সার্টিফিকেটটা দিচ্ছেন এটা আসল কিনা। ট্যাক্স রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট লাগবে সাধারণত যারা স্যালারি অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট বা আদার্স অ্যাকাউন্ট থেকে টাকা পাঠায় বা যাদের অ্যাকাউন্টে অনেক বেশি টাকা লেনদেন হয়, হয়তো এম্বাসি চাইতে পারে, বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে এম্বাসির উপর। এম্বাসি ট্যাক্স সার্টিফিকেট চাইতেও পারে নাও পারে। স্টুডেন্ট ফাইলের সাথে ব্লক অ্যাকাউন্টের সম্পর্ক কি? আপনি বাংলাদেশ থেকে কোনো টাকা সরাসরি অন্য দেশে পাঠানো, ইউরো বলেন বা ডলার বলেন, আপনি পাঠাইতে পারবেন না, শুধুমাত্র স্টুডেন্টদের, স্টুডেন্টরাই টাকা পাঠাইতে পারে। সো স্টুডেন্টদের টাকা পাঠানোর জন্য আপনার একটা ডকুমেন্ট ফাইল তৈরি করে, এটাকে আসলে স্টুডেন্ট ফাইল বলে, যে যা কি যে আপনার আপনার অ্যাডমিশন লেটার, আপনার টাকা পাঠানোর ইনভয়েস, আদার্স ডকুমেন্ট, পাসপোর্ট, এইগুলি দিয়ে তারা একটা ডকুমেন্ট তৈরি করে। এইটা তারা বাংলাদেশ গভর্নমেন্টের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে দেয়। সো এই যে প্রসিডিউর, এই প্রসিডিউর করার জন্য তারা একটা চার্জ রাখে, আর এই চার্জটার নামই তারা স্টুডেন্ট ফাইল হিসাবে নেয়, এই এছাড়া আর কিছুই না। কেউ যদি মানে 6 মান্থের স্টেটমেন্ট মানে যদি না হয়, দেখা গেল ব্যাংকে 6 মান্থ হয় নাই, সেক্ষেত্রে বলবো যে আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনি বলবেন যে আমার যখন ব্যাংক স্টেটমেন্টটা দিবেন তো ওরা তখন একটা ডেট ইনপুট করে, তো আপনারা 6 মাস আগের ডেট ইনপুট করতে বলবেন। সো যখন ইনপুট করবে তখন আপনারা যখন
স্টেটমেন্টটা প্রিন্ট হবে, তখন আপনার ডেটটা 6 মাস, 6 মাস আগের থেকে ডেটটা দেখাবে। সো এর এছাড়া আর কোনো ওয়ে নাই। মাস্টার্সে কি উইদাউট আইএলস হয়, ব্যাচেলরে বিএসসি ইন সিভিল? মাস্টার্সে উইদাউট আইএলস, আইএলস ছাড়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হইলে অ্যাপ্লাই করা যায়। আর অ্যাডমিশন পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করতেছে আপনার ইউনিভার্সিটির উপর, ইউনিভার্সিটি আপনাকে দিবে কি দিবে না। অনেকেই আইএলস ছাড়াও অ্যাডমিশন পাইছে, আবার অনেকে আইএলস থাকার পরও অ্যাডমিশন পায় না। সো ডিপেন্ডস করতেছে আপনার অ্যাডমিশন পাওয়ার উপরে। ইন্ডিয়াতে গিয়ে প্রসেস গুলো কি যদি একটু ক্লিয়ার করে বলতে, ভিসা যদি দেয় তখন। আচ্ছা, ভিসা প্রসিডিউর, ইন্ডিয়াতে যাওয়ার আগে আপনাদের ব্যাচেলরের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট বেলজিয়াম কনসুলেট থেকে অ্যাটাস্টেড করতে হবে, মেইন সার্টিফিকেট। আর মেইন সার্টিফিকেট কনসুলেট তখনই আপনাকে অ্যাটাস্টেড করবে মেইন সার্টিফিকেট যখন আপনার ইউনিভার্সিটি ফরেন এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির সিগনেচার থাকবে। সো অ্যাট ফার্স্ট আপনাকে ব্যাচেলরের সার্টিফিকেট ইউনিভার্সিটি অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে তারপরে কনসুলেট অফিসে নিয়ে গেলে ওরা অ্যাটাস্টেড করে দিবে, লিগালাইজ করে দিবে। এছাড়াও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগালাইজ করতে হবে, আর মেডিকেল সার্টিফিকেট লাগবে। বাট মেডিকেল সার্টিফিকেট অবশ্যই খোলা যাবে না, এটা ভিএফএস অফিসে যখন জমা দিবেন তখন ওরা খুলবে, খুলে আপনার আপনাকে ডকুমেন্টটা দিবে যে ওদের ভিএফএস এর মধ্যে ফটোকপি আছে, ওখান থেকে ফটোকপি করে নিয়ে আসতে। সো টোটাল যে ডকুমেন্ট গুলি লাগবে, ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইংলিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আর আইএলটিএস সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্লক ব্লক অ্যাকাউন্ট সলভেন্সি প্রুফ সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট। এছাড়া কেউ যদি জব করে সেক্ষেত্রে জবের জব ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পারে, বা এই তো মোটামুটি এই সকল ডকুমেন্ট গুলো নিয়ে বিএফএস এ আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং বেলজিয়ামের বিএফএস এ অ্যাপ্লিকেশন ফর্ম, একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সহ আদার্স ডকুমেন্ট গুলো এক সেট, এটা মেইন সেট প্লাস 2 সেট করে ফটোকপি, টোটাল 3 সেট ডকুমেন্ট নিয়ে যাইতে হয়। এখন ভিএফএস এর ফি প্রায় 2,000 টাকা, 20,000 টাকা বাংলাদেশি টাকায়। আর আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ফি হিসাবে আপনাকে এম্বাসিকে পে করতে হয় সেটা 204 ইউরো। এটা আপনি স্টুডেন্ট ফাইল খুললে ওই সময় আপনার এম্বাসির ওয়েবসাইটে তাদের ব্যাংক অ্যাড্রেস দেওয়া আছে, তো ওই ব্যাংকের অ্যাড্রেসে টাকাটা পাঠাইতে হয়। টাকা পাঠানোর পরে ব্যাংক আপনার একটা সুইফট কপি জমা দেবে, এই সুইফট কপিটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিলেই হবে। এই তো আপনার ভিএফএস এ যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে 10:30-এ, তো আপনি 10টার মধ্যে ভিএফএস এ চলে যাবেন, গিয়ে ওখানে গিয়ে আপনার ডকুমেন্ট জমা দিলে আপনাকে একটা রিসিপ্ট ধরায় দিবে। রিসিপ্ট টাকা পরিশোধ করার পরে আপনার ছবি এবং ফিঙ্গার দেওয়ার পরে আপনার কাজ শেষ, মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে হয়ে যায়। এই তারপরে আপনাকে আপনার পাসপোর্ট ব্যাক দিয়ে দিবে, আপনি তখন দেশে ফিরে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ভিসা, আপনার যদি ভিসা দেয়, তো ভিসা দিলে পরে দিলে আপনার আপনাকে বলবে যে বেলজিয়াম কনসুলেট অফিসে আপনার পাসপোর্ট জমা দেন। সো পাসপোর্ট অফিসে, কনসুলেট অফিসে পাসপোর্ট জমা দিলে আপনার ওরা পাঠায় দিবে কনসুলেট অফিসে, আপনাকে 3,000 টাকা কুরিয়ার চার্জ দিতে হয়, ওরা আপনার 1 সপ্তাহের মতো লাগে আপনার পাসপোর্ট হাতে হাতে পাইতে।
এই মোটামুটি আপনার ভিসা ডিসিশন 15 থেকে 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে পাওয়া যায়। তারা একটা টাইম নেয়, আবার কোনো কোনো যদি বেশি চাপ থাকে বা অনেক সময় এটা অনেক সময় ভিসা ডিলে হয় তার ভিসা অফিসারের উপর। দেখা যায় অনেক ভিসা অফিসার অনেক বেশি কাগজপত্র দেখে, অনেক কিছু কিছু চায়, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে যেহেতু এমএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, 6 মাস পর অন্য দেশে চলে যাবে, কোথায় থাকলে ভালো হয়, ডর্ম না বাসা? বেলজিয়ামে আসলে ডর্ম পাওয়াটা একটু টাফ। ডর্ম পাইতে হলে দেখা যায় যে অ্যাডমিশন লেটার পাওয়ার সাথে সাথে আবেদন করতে হয়। তবে এখানে ডর্ম, বেলজিয়ামে ডর্মের ফ্যাসিলিটিস অনেক হাই এবং খরচও অনেক বেশি। সো আমরা যেহেতু স্টুডেন্ট, এই জন্য ডর্মে অনেকেই, বেশিরভাগ স্টুডেন্টই ডর্মে থাকে না, কারণ এক ডর্ম পাওয়া টাফ, দুই যদিও ডর্ম পাওয়া যায় অনেক কস্টলি। আর এখানে ডর্মের বিষয়ে এরা যারা স্কলারশিপ পায় তাদেরকে প্রায়োরিটি আগে দেয়, তাদের ডর্ম দেওয়ার পরে বাকি আদার্স স্টুডেন্টদের যদি থাকে সেক্ষেত্রে দেয়। সো বেলজিয়ামে, বেলজিয়াম না আপনার ডর্ম, নর্মাল বাসা ভাড়া করে থাকাটাই হলো বেটার। বাসায় থাকলে খুঁজবো কেমনে? এখানে বাসা খোঁজার অনেকগুলি ওয়েবসাইট আছে, kot.gen একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে, এটা হলো রিলায়েবল ওয়েবসাইট, অথবা ফেসবুকে কিছু গ্রুপ আছে তেহুর, বাট ফেসবুকের, আপনার ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি বাসা দেখেন অবশ্যই আপনি টাকা পাঠাবেন না, কেউই টাকা পাঠাবেন না বাংলাদেশ থেকে। তাদেরকে বলবেন যে আমি অমুক দিনে, অমুক ডেটে আসবো, আসার পর আমি টাকা পে করব। কারণ ফেসবুকে অনেকে স্ক্যামার থাকে, তারা আপনার অনেক কিছু বলবে, অনেক ফ্যাসিলিটি, ভিডিও টিডিও বাসা দেখাবে, বা আপনি টাকা পে করবেন, বাট আপনাকে যে কন্ট্যাক্ট পেপারটা দিবে সেটা ভুয়া। সো আপনি আসার পরে দেখবেন যে ওই অ্যাড্রেসে আপনার বাসা নেই বা ওই কন্ট্যাক্ট নেই। আপনি হয়তো পুলিশের কাছে যাবেন, কিন্তু পুলিশের কাছে গিয়েও আপনি তেমন কোনো লাভ করতে পারবেন না, কারণ ওরা ওই টাকা খেয়ে ফেলে, তাদের কাছে কোনো টাকা নাই। তারা টাকা পাওয়ার পর টাকাটাও সে দেখা যাচ্ছে ক্লাব ক্লাবে গিয়ে টাকা শেষ করে ফেলে। সো পুলিশ তাকে বড় জোর জেলে নিয়ে যাবে, আপনার টাকা ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো সবাইকে সাজেস্ট করব, যারাই আসবেন অবশ্যই বাসা খোঁজার ক্ষেত্রে একটু একটু গুরুত্ব দিবেন, দেখবেন যে স্ক্যাম কিনা। যদি টাকা নিতান্তই পাঠাইতে হয় তাইলে এখানে বেলজিয়ামে যারা আছে, যেসব সিনিয়র বড় ভাইরা আছে, তাদের কাছে হয়তো বলবেন যে ভাই আমার অমুক অ্যাড্রেসে এরকম কথা হয়েছে, সো আপনি যদি একটু বাসাটা দেখতেন বা সরাসরি একটু কন্ট্যাক্ট করে করতেন তাহলে ভালো হয়। হয়তো আপনার অনেক সময় দেখা যাচ্ছে সবাই কাজ করে, সো আপনার দেখা গেল যে আপনার হয়তো, আপনি আজকে বললেন, আজকে যাইতে পারলো না, তার ফ্রি সময় হয়তো গেল, দু একদিন টাইম নিলেন, এইভাবে বাসা দেখতে পারেন। হ্যাঁ, 6 মান্থের কন্ট্রাক্ট করা যায়, তবে বেশিরভাগ বাসায় আসলে চায় যে 1 বছরের কন্ট্রাক্ট দিতে। টাকা পাঠানো, আপনার স্টুডেন্ট ফাইলের মাধ্যমে আপনি টাকা পাঠাইতে পারবেন বাসা ভাড়া, কোনো সমস্যা নাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ইরাসমুস থেকে লাস্ট 3টা সেমিস্টারের জন্য কি ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া যায়? আপনি যদি লাস্ট 3টা সেমিস্টার বেলজিয়ামের বাইরে করেন তাহলে আপনাদের 25 সেমিস্টার, 4 মাস করে, আপনি 4 মাস করে ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন। সেটা 400 ইউরো থেকে 500 ইউরো, ডিপেন্ড করতেছে আপনি কোন কান্ট্রিতে আছেন তার উপরে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইউনিভার্সিটিতে দেখাইছি, এম্বাসিতে দেখানোর দরকার আছে কিনা, দেখালে বেনিফিট কি? আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি এম্বাসিতে দেখান সেটা বেটার। কি কারণে
এম্বাসি আপনাকে আস্ক করবে, আপনি এই যে পড়া আপনার ব্যাচেলর কমপ্লিট করার পর মাস্টার্স, এই যে একটা টাইম গ্যাপ থাকে, এই টাইমে আপনি কি করছেন? এখন যদি আপনার স্টাডি গ্যাপটা অনেক বেশি থাকে, দেখা গেল আপনি স্টাডি শেষ করছেন 2017 সালে, আপনি 2020 এখন অ্যাপ্লাই করছেন, সো একটা 3টা বছর অনেক বড় গ্যাপ। সো সেক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স দেখানোটা বেটার। আর অবশ্যই জব এক্সপিরিয়েন্স যখন দেখাবেন, যে যিনি আপনার জব এক্সপিরিয়েন্স রিকমেন্ড জব এক্সপিরিয়েন্স পেপারে সাইন করবে, তার অবশ্যই এম্বাসি তার সাথে যোগাযোগ করবে। সেক্ষেত্রে যেন তার সাথে যদি যোগাযোগ করে আপনার বিষয়ে, তাহলে আপনাকে যেন পজিটিভ রিসপন্স তারা পায়, আদারওয়াইজ আপনার জব এক্সপিরিয়েন্স তখন একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে আপনার ভিসার উপরে। হ্যাঁ, অবশ্যই মেইন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড লাগবে, ইউনিভার্সিটি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের ব্যাক পেজে ইউনিভার্সিটি অ্যাটাস্টেড করে দিবে। আর ইউনিভার্সিটি যতক্ষণ না পর্যন্ত অ্যাটাস্টেড করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার এডুকেশন মিনিস্ট্রি ভেরিফাই করবে না। এডুকেশন মিনিস্ট্রি ভেরিফাই না করলে ফরেন মিনিস্ট্রি করবে না, এটা একটা একটার সাথে লিঙ্কড আপ। আচ্ছা, পিএইচডি সম্পর্কে এর আগেও বলছি, পিএইচডি তে স্কলারশিপের পিএইচডি সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার কত কেমন ফান্ড পাবেন, তাই তারপর আপনার প্রফেসরের উপর। তো ওই ফান্ডের পরিমাণ আপনার বিভিন্ন টাইপের পিএইচডি আছে, অনেক পিএইচডি আছে যে আপনি বাংলাদেশে কোন একটা ইউনিভার্সিটির প্রফেসরের আন্ডারে করতেছেন, এবং সেই বা অন্য কোন একটা দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বা অন্য কোন ভার্সিটির আন্ডারে করতেছেন, ওখান থেকে আপনি 6 মাস বেলজিয়ামে করবেন, 6 মাস ওই কান্ট্রিতে, এইরকম একটা বিষয় আছে। অথবা আপনি ফুল টাইম যদি বেলজিয়ামে করেন, এই 2টা টাইপ। এখন এই আপনি যদি ফুল টাইম করেন, সেক্ষেত্রে ফুল টাইম করেন বা আপনি 6 মাস অন্য একটা কান্ট্রিতে এবং 6 মাস বেলজিয়ামে যাই করেন, মোটামুটি আপনার ডিপেন্ড করতেছে কত ফান্ড পাইতেছে। তো সেটা আপনার 1,000 ইউরো থেকে শুরু, মোটামুটি 2,500 ইউরো এর মধ্যে নির্ভর ডিপেন্ড করে আপনার পিএইচডি ফান্ডের উপর। আসলে জবের বিষয়ে আমি নিজেও স্টুডেন্ট, সো জবের বিষয়ে এত ভালো কোন সাবজেক্টে ভালো হবে এটা বলা টাফ। তবে আপনার সেকেন্ড মাস্টার করবেন, আপনার সাবজেক্ট রিলেটেড হইতে হবে, আপনার সাবজেক্ট রিলেটেড ছাড়া আপনাকে মাস্টার্স অন্য সাবজেক্টে আপনি মাস্টার্স করতে পারবেন না। আপনি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট দেখেন, আপনার ইংলিশে ল্যাঙ্গুয়েজে মাস্টার্স বিএমএ করার পরে আপনাকে অন্য কিছু যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাবজেক্টগুলি দেখেন আগে, তারপরে আপনি জব তার জব প্রসপেক্টিভ এখন অনলাইনে জব খোঁজা যায়। সো আপনি বেলজিয়ামের কিছু ওয়েবসাইট আছে, যেমন সিনার্জি, জবস জবস ফর ইউ, আরো কিছু ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কি 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 ধরনের জব পাওয়া যায়, আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলে কিনা। এই বাট আপনি যদি এখানে মাস্টার্স কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার অপরচুনিটি বাড়বে। আপনি যে শুধুমাত্র বেলজিয়ামেই জব করতে পারবেন তা না, আপনি যদি ইউরোপের অন্য যে কোনো কান্ট্রিতে আপনার এই বেলজিয়ামের মাস্টার্স সার্টিফিকেট দিয়ে অন্য কান্ট্রিতে ইজিলি জব সার্চের সুযোগ পাবেন। একজন প্রশ্ন করছে, বেলজিয়ামে জব স্কোপ কেমন টেক্সটাইল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য? বেলজিয়ামে অনেকগুলি টেক্সটাইল কোম্পানির হেড অফিস আছে, সো জব স্কোপ
মোটামুটি ভালো, বাট আপনাকে অবশ্যই মাস্টার্স বা আপনার ডিগ্রি কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনার ডিগ্রি কমপ্লিট করতে না পারলে জব পাওয়ার পসিবিলিটিস নাই। পাস করার পর তো খুব বেশি দিন টাইম থাকে না, সো বেঞ্জামিন টেক্সটাইল জমিনে কেমন পাওয়া যায়। আমি এর আগেও বলছি, যদি কেউ বেলজিয়ামে জব করতে চায় বা অন্য যে কোনো কান্ট্রিতে জব করার জন্য, সবাই তার লাস্ট সেমিস্টারে থেকে ইন্টার্নশিপ ম্যানেজ করা শুরু করে। সো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে লাস্ট সেমিস্টার শুরু করার সাথে সাথে ইন্টার্নশিপ খোঁজা, এবং প্রফেসরদের হাতে অনেক ইন্টার্নশিপ থাকে, তাদেরকে বলা, তারা যদি স্টুডেন্টদের উপর প্লিজ থাকে তাহলে ইন্টার্নশিপ তারাই ম্যানেজ করে দেয়। সো আগের থেকে ইন্টার্নশিপ আগের থেকেই ম্যানেজ করতে হবে। তাইলে যদি কেউ মনে করে যে আমি থার্ড সেমিস্টার শেষ করলে, দেখা যায় থার্ড সেমিস্টার ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায় আর ভিসা থাকে অক্টোবর পর্যন্ত, সো 10 মাসের মতো পাওয়া যায়। সো 10 মাস জব খোঁজার জন্য এনাফ টাইম। হ্যাঁ, এখানকার টেক্সটাইল গেম ইউনিভার্সিটি টেক্সটাইল অ্যালুমিনিয়ামদের অনেকেই অনেক বড় বড় পজিশনে আছে, নাসায় একজন আছে কম্পোজিট ম্যাটেরিয়ালস ডিপার্টমেন্টে, এছাড়া আরো বড় বড় ডিপার্টমেন্টে আছে। এক্সচেঞ্জ প্রোগ্রামের পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড, এক্সচেঞ্জ প্রোগ্রামের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, বিভিন্ন ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি কেমন পড়ায়, কি ধরনের কালচার, সেখানকার প্রফেসরদের সাথে পরিচিত হওয়া যায়, অনেক অনেক কিছুর সাথে পরিচিত হওয়া যায়, এটা একটা প্লাস পয়েন্ট, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যার ফলে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করে তখন তার আইডিয়া থাকে কোন কান্ট্রিতে কেমন কোথায় জব পাওয়া যাবে, বা কেউ যদি পিএইচডি করতে চায় বা ইন্টার্নশিপ করতে চায় সেক্ষেত্রে তার অনেক প্রফেসরের সাথে কথা হয়, অনেক প্রফেসর দেখা যায় যে অনেক সময় আমি যদি একটা প্রফেসর মেইল করি যে সে আমার চিনে না, বাট দেখা যাচ্ছে মেইলে রিপ্লাইও দিতে পারে নাও পারে, বাট এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকার কারণে দেখা গেল ওই প্রফেসরটা যদি পরবর্তীতে মেইল করা হয় সে অন্তত পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা রিপ্লাই দিবে, এইটুকু এইটুকু কনফার্মেশন পাওয়া যায়, এটাই এক্সচেঞ্জ প্রোগ্রামের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য যার যার নেটওয়ার্ক যত প্রফেশনাল নেটওয়ার্ক যত ভালো, তার জব পাওয়ার পসিবিলিটিস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সবকিছুই ভালো হবে। সো এক্সচেঞ্জ প্রোগ্রামের এই বড় সুবিধা। নেগেটিভ দিক হলো যে দেখা যাচ্ছে আজ 6 মাস এখানে আছি, 6 মাস আর এক কান্ট্রিতে, এটা একটা প্যারা, তবে মানে জাস্ট এই অনেক লাগেজ নিয়ে চলাফেরা করা এইটা একটা প্যারা, তাছাড়া আর কিছুই না। তবে নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডটাই বেশি এক্সচেঞ্জ প্রোগ্রামের। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ডাচ অর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কলারশিপে থাকলে কি জব পারমিট থাকে? এখানে বেলজিয়ামে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েই ভালো ভালো জব করতে পারবেন পার্ট টাইম, বাট আপনি যখন ফুল টাইম জবে যাবেন তখন অবশ্যই আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনি ফ্রেঞ্চ, ডাচ অর জার্মান, তবে ডাচ অর ফ্রেঞ্চ যদি থাকে, ডাচ এদের মেইন ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ সেকেন্ড, অ্যান্ড জার্মান থার্ড ল্যাঙ্গুয়েজ, তো আপনার ল্যাঙ্গুয়েজটাই এক্সট্রা বেনিফিট হবে, আপনার জব পাওয়ার ক্ষেত্রে এক ধাপ আগায় রাখবে। আর স্কলারশিপ পাইলে, হ্যাঁ, আপনি স্কলারশিপ যদি পান তারপর আপনি 20 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবেন, এখানে কোনো বাধা নাই।
বাট স্কলারশিপ ফাইল পাইলে একটা কন্ডিশন আছে, আপনাকে প্রতি বছরে যদি 60 ক্রেডিট থাকে আপনাকে 50 ক্রেডিট কমপ্লিট করতে হবে। যদি 50 ক্রেডিট কমপ্লিট না করতে পারেন তাইলে আপনি পরের বছরে আর স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না। ভাই পলিটিক্যাল সায়েন্সে স্নাতক কমপ্লিট, মাস্টার্স এর জন্য ভালো হবে, স্টাডি গ্যাপ 3 বছর হলে প্রবলেম কিনা, আইস কত লাগবে? আর কোন দেশ ভালো হবে এটা আপনার ডিপেন্ড করতেছে আপনি আসলে কি চান তার উপর। আপনি এখন আপনার আপনি টাকা দিয়ে পড়বেন নাকি আপনি টাকা ছাড়া পড়বেন, সবকিছু ডিপেন্ড করতেছে আসলে কোন দেশ এটা আপনার উপরে। এভাবে আসলে বলা যায় না যে আপনার এই দেশ ভালো ওই ওই দেশ ভালো। ইউরোপের সব কান্ট্রি ভালো, বিশেষ করে আপনার জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, এগুলি আপনার ফার্স্ট র্যাঙ্কের কান্ট্রি। এখানে যেমন আপনি ইনকাম হিউজ তেমন খরচও অনেক বেশি। আবার যদি আপনি পোল্যান্ড, পর্তুগালের কথা চিন্তা করেন, সেখানে ইনকাম অনেক কম এবং খরচও অনেক কম। সো এগুলি আপনার নির্ভর করতেছে আপনি আপনি কেমন চাইতেছেন, তারপরে আপনার আপনি কেমন ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, আপনি আসলে পড়াশোনা করে কি করবেন, সবকিছু মিলাই আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন জায়গায় পড়বেন। আর স্টাডি গ্যাপ 3 বছর, স্টাডি গ্যাপ আসলে বিষয় না, স্টাডি গ্যাপটাকে আপনি যদি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন যে আমি এই এই কারণে আমার গ্যাপটা হয়েছে, আপনি জব করছেন বা আপনি বলতে পারেন আপনি আপনার ইংলিশ হয়তো বলতে পারেন যে আমি ইংলিশ দুর্বল ছিলাম, ইংলিশের জন্য আমি প্রিপারেশন নিয়েছি বা ইংলিশ স্কিল ডেভেলপ করছি, বিভিন্ন ভাবে আপনি আপনার স্টাডি গ্যাপকে মিনিমাইজ করতে পারেন। আর আইএলটিএস এর বিষয়টা অ্যাটলিস্ট 6 লাগে, অ্যাটলিস্ট কোনো কোনো ইউনিভার্সিটি 6.5 বা 7ও চায়, এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপর। বাট যদি কোনো জায়গায় বলা থাকে যে B2, সেক্ষেত্রে আপনার 6 হইলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ইন্টার্নশিপ পাইলে কতদিন হয়? ইন্টার্নশিপ যদি আপনি পান তাইলে ইন্টার্নশিপের আপনার মেয়াদ কতদিন সেটার উপর নির্ভর করতেছে, সেটার উপর নির্ভর করে আপনাকে ভিসা এক্সটেন্ড করবে। তখন পর্যন্ত ইন্টার্নশিপ পাইলেও সেটা আপনার ডি ভিসা হিসাবে, অর্থাৎ স্টুডেন্ট ভিসা হিসাবেই আপনার থাকবে। সো আপনার যতদিন ইন্টার্নশিপ আছে ততদিনই আপনাকে এক্সটেন্ড করবে। আর একটা বিষয়, ব্লক মানি দেখানো লাগে কিনা না? আপনার যদি ইন্টার্নশিপে যদি আপনার সাপোজ মনে করেন যে 700 ইউরো যদি পে করে প্রতি মাসে, তাইলে আপনার আর ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হবে না। বাট যদি আপনাকে ইন্টার্নশিপে 500 ইউরো পে করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা টাকা যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টের টাকাটা আপনাকে ব্লক করতে হবে। ব্লক অ্যাকাউন্ট ছাড়া আমি যদি আমার নিজের নামে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে আপনি 10 লাখ টাকা দেখাইলে আপনার ব্যাংক থেকে অ্যাডভান্সড সলভেন্সি সার্টিফিকেট নিয়ে NS-32 ফর্ম পূরণ করে আপনার ট্যাক্স সার্টিফিকেট সবকিছু নিয়ে আপনাকে বেলজিয়াম কনসুলেট থেকে লিগালাইজড করে নিতে হবে। বাট আপনার ব্লক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকে টাকা থাকলে আপনার যে NS-32 ফর্ম এটা পূরণ করে জমা দিলে ভিসা পাওয়ার পসিবিলিটিসটা একটু কম, কারণ তারা আসলে চিন্তা করে যে আপনি ব্লক ব্লক করলে আপনার ভিসার পাওয়ার পসিবিলিটিসটা বাড়ে। বাট আপনি যদি ব্লক না করে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখান, সেক্ষেত্রে তারা চিন্তা করে কিছু একটা সামথিং ফিশি, আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে, এই কারণে তারা ভিসা নাও দিতে পারে। এবং সো আপনি অনেক টাকা পয়সা খরচ করলেন, ইন্ডিয়া গেলেন, আপনি ভিসা ফি প্রায় 40,000 এর মতো পে করতে হয়,
সবকিছু মিলায় আমরা 1-1.5 লাখ টাকা খরচ করলে তারপরে আমরা শুধুমাত্র এই ব্লক অ্যাকাউন্ট না করার জন্য ভিসা হইলো না, এটা হলো একটা বুদ্ধিমানের কাজ হবে না। সো সবচেয়ে ভালো আমরা ব্লক অ্যাকাউন্ট করা। আপনি এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে যান আর যে প্রোগ্রামে যান, ইউরোপে আপনার সাধারণত আপনার যে স্কলারশিপে থাকুক আপনাকে 20 ঘন্টা, আপনি যে দেশে আছেন সেই দেশের রুলস অনুযায়ী আপনার কাজের পারমিট দিবে। আপনি যদি বেলজিয়ামে থাকেন বেলজিয়ামে 20 ঘন্টা, তারপরে আপনার যদি জার্মানিতে যান জার্মানির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী, এটা ডিপেন্ড করতেছে যে দেশের রুলস যেমন যত ঘন্টা আপনাকে অ্যালাউ করবে সেই দেশের রুলস অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, এটা কোনো বিষয় না। আপনি স্কলারশিপ পান বা না পান, স্কলারশিপের সাথে আপনার পার্ট টাইম জবের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে আপনাকে আপনার পড়াশোনা ঠিক রাখতে হবে, কারণ আপনি যদি আপনার সাপোজ আপনি এক্সচেঞ্জ প্রোগ্রামে আসলেন, আসার পরে আপনার 30 ক্রেডিটে যদি 18 ক্রেডিট আপনি অ্যাটলিস্ট কমপ্লিট না করতে পারেন, তাহলে আপনার টোটাল টাকা রিটার্ন করতে হবে। যত টাকা আপনাকে ইরাসমুস থেকে দিবে, ইউনিভার্সিটি আপনাকে পে করবে, সব টাকা আপনাকে রিটার্ন করতে হবে। সো যখন কাজ করবেন তখন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এমএড করতে চাই ফুল ফ্রিতে, সেই ক্ষেত্রে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভালো হয় যেখানে আমি আমার ছোট বেবিকে সাথে নিতে পারবো? ফুল ফ্রি বলতে আপনার টিউশন ফি ফ্রি আছে জার্মানিতে, জার্মানিতে টিউশন ফি ফ্রি, এছাড়া আপনার বেলজিয়ামে টিউশন ফি আছে তবে কম, 1 থেকে 1.5 হাজার ইউরো পার মান্থ। আর এছাড়া আপনার নেদারল্যান্ড বা ফ্রান্স আছে, সেক্ষেত্রে আপনাকে স্কলারশিপ ম্যানেজ করতে হবে। ছোট বেবিকে নিয়ে ওয়ার্ক পড়াশোনা কি একা? আসলে ছোট বেবিকে নিয়ে আপনি একা একা পড়াশোনা প্লাস জব কি কিভাবে কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারেন। এটা আর আপনার সিজিপিএ যথেষ্ট পরিমাণে ভালো আছে, আপনি আইএলটিএস স্কোর ভালো একটা স্কোর নিয়ে অ্যাপ্লাই করেন, হয়তো স্কলারশিপ পাইতে পারেন। সেনজেনভুক্ত কোন দেশে ভিসার হার সবচেয়ে বেশি বাংলাদেশিদের জন্য? বাংলাদেশিদের জন্য সেনজেনভুক্ত আপনার জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম সব দেশ, তার চেক রিপাবলিক সব দেশে মোটামুটি ভিসা ভালো দেয়। তবে ভিসা আপনার বেশি বা কম এটা নির্ভর করতেছে আপনার ডকুমেন্টের উপর। এর আগেও আমি বলছি আপনার ডকুমেন্টস ওকে থাকলে তবেই আপনি ভিসা পাবেন, আদারওয়াইজ আপনার ভিসা পাওয়া একটু প্রবলেম। মোটামুটি বেলজিয়ামের পড়াশোনা, জব, সব, এছাড়া আদার্স পিয়ার সবকিছু মোটামুটি চেষ্টা করছি যতটুকু পারা যায় ইনফরমেশন দেওয়ার, বাট এরপরও অনেক ইনফরমেশন হয়তো গ্যাপ থাকতে পারে বা অনেক কিছু ওভারলুপ হয়ে যাইতে পারে। সো এরপরে যদি কারো কোনো কোশ্চিন থাকে তাইলে বেলজিয়াম স্টাডি, বাংলাদেশি স্টুডেন্ট ইন বেলজিয়াম এই গ্রুপে বা অ্যাব্রোড ইনকোয়ারি এই গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন। আর সবাইকে একটা কথা বলবো যে
পার্সোনালি মেসেজ না দিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আগে গ্রুপে গিয়ে বিভিন্ন ভিডিও ক্লাস পোস্ট থাকে এগুলি পড়েন, পড়ার পরে যদি দেখেন যে আপনার অনেক প্রশ্নেরই অ্যান্সার থাকে বা অনেক সময় দেখা যায় কমেন্টেও অনেক প্রশ্নের অ্যান্সার থাকে, সো কমেন্টে গিয়ে দেখেন সবকিছু ভালোভাবে দেখেন, দেখার পরে যদি কোনো ইনফরমেশন না পান সেক্ষেত্রে আপনি স্পেসিফিক সেই কোশ্চেন গুলো দিয়ে গ্রুপে পোস্ট করেন, তাইলে হবে কি পরবর্তীতে যখনই হোক আমাদের গ্রুপের অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে, তো উত্তর দিবে। আর যদি আপনারা দেখা যায় যে পার্সোনাল মেসেজ করলে অনেক সময় অনেক মেসেজ থাকে, সো দেখা যায় পার্সোনালি আপনাকে একজনের উত্তর দেওয়ার চেয়ে আপনার পোস্ট করলে আপনার কমেন্টে উত্তর দিলে পরবর্তীতে আর একজনের হেল্প হয়, এক্ষেত্রে সবারই সুবিধা। আর আপনাদের মধ্যে একটা বিষয় দেখা যায় যে এখানে অনেক অ্যাডমিনই এই বিষয়ে অভিযোগ করে যে কারো প্রশ্নের উত্তর যদি বা মেসেজের উত্তর যদি অনেক সময় দিতে না পারলে অ্যাডমিনদের অনেক খারাপ কথাবার্তা বলে। এখানে দেখেন যারাই পড়াশোনা করে, এখানে যারা অ্যাডমিন আছে সবাই পড়াশোনা করে, পড়াশোনা করে জব করে, এছাড়াও এখানে এখানকার পড়াশোনার প্র্যাকটিক্যাল বেস দেখা যাচ্ছে, অনেক অ্যাসাইনমেন্ট থাকে, স্টাডি রিপোর্ট থাকে, তো এগুলি করার করতে গিয়ে দেখা যায় অনেক সময় সময় পায় না। আপনি দেখতেছেন হয়তো যে সে অনলাইনে আছে, আসলে অনলাইনে আছে বলতে সে অন্য একটা হয়তো রিসার্চ পেপার পড়তেছে অনলাইনে বা অন্য একটা কোন একটা তার স্টাডি রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছে, সো আপনার উত্তর দেওয়া সম্ভব হয় না। সো এই বিষয়গুলি মানে না করলে ভালো, যে পার্সোনালি মেসেজ প্লাস আপনার দেখা গেল অনেক সময় আপনি অ্যাডমিনরা উত্তর না দিতে পারলে গা দেখা গা অনেকে গালাগালি করে, এই বিষয়টা আসলে উচিত না। এক্ষেত্রে আপনি আপনার নিজের বংশের পরিচয়টাই দিচ্ছেন, কারণ এখানে অ্যাডমিন যারা আছে সবাই আপনাকে তাদের নিজের গুরুত্বপূর্ণ সময় থেকে আপনাকে কিছু সময় দেয়, সো এখানে তাদের কোনো লাভ নাই, জাস্ট আপনাদের হেল্প কিছু হেল্প হবে, বাংলাদেশি এক কোনো ভাইয়ের হেল্প হবে, তারা আসবে পড়াশোনা করবে, এই জন্যই তারা শুধু তাদের মূল্যবান সময় থেকে কিছু টাইম দেয়। এই এমএসসি ইউনিভার্সিটিতে পার ইয়ার টিউশন ফি কত? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পার ইয়ার টিউশন ফি 900, এটা প্রতি বছর চেঞ্জ হয়, এই বছরে হয়তো 947 ইউরো সামথিং অথবা কিছু বেশি হইতে পারে। বায়োলজিক্যাল সায়েন্সে পিএইচডি স্কোপ মোটামুটি ভালো, অনেক রিসার্চ হচ্ছে, শুধুমাত্র বায়োলজিক্যাল সায়েন্সে বেলজিয়াম না, অল ওভার ইউরোপেই মোটামুটি পিএইচডি রিসার্চ ফিল্ড অনেক ভালো, সো আপনি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনার পিএইচডি করার জন্য যেসব ডকুমেন্টস লাগবে বা রিকোয়ারমেন্ট এগুলি ফুলফিল করতে পারলে, প্রফেসর যদি ম্যানেজ করতে পারেন অবশ্যই পিএইচডি পাবেন। ফাইন আর্ট নিয়ে একটু বলেন কিছু। ফাইন আর্ট নিয়ে ভাই কি বলবো, আমি ফাইন আর্টের আসলে স্টুডেন্ট না, বাট ফাইন আর্টের আর যদি জব ফ্যাসিলিটিস বলেন, জব ফ্যাসিলিটিস সম্পর্কে আসলে আমার তেমন কোনো আইডিয়া নাই, তবে আপনি যদি পড়াশোনার কথা বলেন, হ্যাঁ পড়াশোনা আপনার ফাইন আর্টের মোটামুটি বেশ কিছু সাবজেক্ট আছে, ব্যাচেলরও আছে, মাস্টার্স কোর্সও আছে, সো
তারপর আপনার যে সাবজেক্ট, ফাইন আর্টের যে সাবজেক্ট ভালো লাগে সেই অনুযায়ী ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করে আবেদন করেন। আমি আগেই বলছি যে ভাই, ফাইন আর্টের সম্পর্কে ভালো আইডিয়া নাই, তবে ইউরোপে জব ফ্যাসিলিটিস যদি বলেন, ফার্স্ট সবচেয়ে জব ফিল্ড ভালো আইটি রিলেটেড, আর্কিটেকচার, সিভিল, এছাড়া ডক্টরদের, এইগুলির জব ফিল্ডটা সবচেয়ে ভালো। এছাড়া আছে বায়োলজিক্যাল সাবজেক্ট, বিভিন্ন রিসার্চ, এনভায়রনমেন্টাল সায়েন্স, এইগুলিতে মোটামুটি জব ফিল্ড ভালো। এছাড়া অ্যাজ ইউজুয়াল সবকিছু কম বিবিএ এর সাবজেক্টগুলি, যেমন জব আছে বিবিএ বা আদার্স যেগুলি আছে, এটা সারা বিশ্বে প্রায় সেম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আর আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা গ্রুপে পোস্ট করবেন। আশা করি আমাদের গ্রুপে যে সকল অ্যাডমিন ভাইরা আছে তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে। ধন্যবাদ সবাইকে। আর সবাই, বাংলাদেশে করোনার অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে, সো সবাই সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবেন আর বাইরে কম ঘোরাঘুরি করবেন। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।